স্বপ্নের পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু ঈদ যাত্রায় স্বস্তি নিয়ে বাসে ট্রেনে ফিরছে মানুষ ঈদের উৎসজ্জায় ভিড় বেড়েছে পার্লারে ত্বকের উজ্জ্বলতা ও নানা স্টাইলে চুল কাটাতে ব্যস্ত তরুণীরা ইয়েমেনের রাজধানী সানায় প্রাণ নিতে গিয়ে 78 জনের মৃত্যু সৌদি আরবে ঈদের দিন নির্ধারণ আছে চ্যাম্পিয়ন্স লিগে বার্নকে বিদায় করে সেমিতে সিটি প্রতিপক্ষ রিয়াল মিলান ডার্বির অপেক্ষায় ইন্টার শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আমি ইশিকা আজিজ এবারে বিস্তারিত অবশেষে মোটরসাইকেল চালকদের জন্য উন্মুক্ত হলো পদ্মা সেতু শর্ত সাপেক্ষে সকাল 6টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে মোটরসাইকেলের জন্য নির্ধারিত বুথে টোল দিয়ে নির্ধারিত লেনে চলাচল করতে হচ্ছে চালকদের গতিসীমা সর্বোচ্চ 60 কিলোমিটারের মধ্যেই রাখতে হচ্ছে মোটরসাইকেলকে এছাড়া সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা এগুলো সহ আরও বেশ কয়েকটি শর্তে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এদিকে ঈদযাত্রায় আজও এক প্রকার যানজটহীন রয়েছে মহাসড়কগুলো যাত্রীরা নির্বিঘ্নেই যেতে পারছেন গন্তব্যে তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে এছাড়া সকাল থেকে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন কোথা থেকে যাচ্ছ কোথায় ওই যে পদ্মা সেতু উপরে থেকে যাব আমরা খুব ভালো লাগছে আমাদের জন্য পদ্মা সেতু হয়ে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল যাওয়ার জন্য এটা সুযোগ করে দেওয়ার জন্য খুবই ভালো হয়েছে আমাদের জন্য এখানে মোটরসাইকেলের জন্য পৃথক লেনের ব্যবস্থা করা হয়েছে মোটরসাইকেল আরোহীদের জন্য দুইটি বিশেষ বুথ এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তারা যেন এই দুটি বুথ ব্যবহার করে পদ্মা সেতু পার হইতে পারেন এবং পদ্মা সেতুর উপরে আমাদের নিরাপত্তা বাহিনী পদ্মা সেতু নিরাপত্তা বাহিনী সহ আমাদের পেট্রোল টিম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেতুর উভয় পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্টের মাধ্যমে সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছেন এবং এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি সন্তোষজনক পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় আছেন সহকর্মী শিবশঙ্কর রবি দাস সরাসরি যুক্ত আছেন তিনি কথা বলছি রবির সঙ্গে রবি পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চালকরা কতটা শৃঙ্খলাপূর্ণভাবে চলাচল করছেন টোল আদায় কোনো সমস্যা হচ্ছে কিনা ঋষিকা আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় এখানে কিন্তু আমরা দেখেছি প্রায় দীর্ঘ 9 মাস পরে এই পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারের জন্য যে সরকার খুলে দিয়েছে সেই মোতাবেক কিন্তু আজ সকাল থেকে কিন্তু এখানে আমরা শত শত মোটর বাইক দেখেছি যারা পদ্মা সেতু পারাপার ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলাগুলোতে যাচ্ছেন এবং মোটর বাইক চলাচলের জন্য কিন্তু এখানে সেতু কর্তৃপক্ষ নির্ধারিত লেন করে দিয়েছেন ডিভাইডার দিয়ে এবং সেই নির্ধারিত লেন দিয়ে কিন্তু সুশৃঙ্খলভাবে কিন্তু বাইকগুলো পারাপার হচ্ছে তারা টোল প্লাজায় এসে নির্ধারিত টোল দিয়ে তারা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলায় জানছে যাচ্ছে এবং অনেকে কিন্তু আমরা দেখেছি বাইকে তাদের স্ত্রী সন্তানদের নিয়েও যাচ্ছে এবং খুব উৎফুল্লভাবে যাচ্ছে এবং এই যে বাইক খুলে দেওয়া এটাতে কিন্তু এই ঈদ মাত্রায় আরেকটা নতুন আনন্দ যোগ হয়েছে তাদের মাঝে তারা কিন্তু সবাই উৎফুল্ল এবং সবাই কিন্তু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে তার এই সিদ্ধান্তকে ঈদ সামনে রেখে যে মোটর বাইক খুলে দেওয়া হয়েছে এটাতে তারা সবাই খুব কৃতজ্ঞ এবং মোটর বাইকগুলো কিন্তু খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে পারাপার হচ্ছে এবং কোনো বিশৃঙ্খলা তৈরি হচ্ছে না এবং প্রশাসনের পক্ষ থেকেও এখানে কঠোরভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে এবং সবাই সুশৃঙ্খলভাবে পারাপার হতে পারে ঋষিকা ধন্যবাদ রবি আপনাকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজা থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন যে মোটরসাইকেল চালকরা কতটা শৃঙ্খলাপূর্ণভাবে চলাচল করছেন সহকর্মী শিবশঙ্কর রবি দাস কমলাপুর স্টেশন থেকে এবারে সরাসরি যুক্ত আছেন সহকর্মী ওয়াসিফ পার্থ আমরা জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি পার্থ আজ ট্রেনের শিডিউল নিয়ে যাত্রীদের কোনো ভোগান্তি রয়েছে কিনা আমাদের সবশেষ খবর জানান
ইশিকা ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। আপনি জানেন যে ঈদ উপলক্ষে যারা যাত্রা করছে আজকে কিন্তু চতুর্থ দিন। চতুর্থ দিনে এসে কিন্তু সকাল থেকে এ পর্যন্ত যে ট্রেনগুলো ছেড়ে গেছে সবগুলো কিন্তু নির্ধারিত সময়ে ছেড়েছে। তবে আমরা এখন পর্যন্ত একটি ট্রেনই বিলম্বর কথা শুনেছি, সেটি হচ্ছে চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা ট্রেনটি। যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু সোনার বাংলা ট্রেনটি ছাড়তে বিলম্ব হয়েছে, প্রায় দেড় ঘন্টা হয়েছে, এখনো সোনার বাংলা ট্রেনটি কিন্তু ছেড়ে যায়নি। তবে অন্যান্য যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু আসলে নির্ধারিত সময়ের মধ্যেই ছেড়েছে। এবং আমরা জানি যে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু এবার ঈদ উপলক্ষে প্রচুর সংখ্যক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং যাত্রীদের সুবিধার্থে কিন্তু বিভিন্ন অভিনব প্রক্রিয়া তারা নিয়েছে। এবং ঈদযাত্রার চতুর্থ দিনে কিন্তু ট্রেনে করে আসলে স্বস্তিতেই মানুষ বাড়ি ফিরছেন। তবে অন্যান্য সময়ের চেয়ে কিন্তু অন্যান্য দিনের চেয়ে আজকে যাত্রী সংখ্যা কিন্তু আরেকটু বেশি। এবং যে আমরা জানি যে আসনবিহীন টিকিট কাটতে কিন্তু কাউন্টারগুলোতে ভিড় দেখা যাচ্ছে, অনেকেই কিন্তু অনলাইনে টিকিট যারা পায় নাই তারা আসনবিহীন টিকিট কিন্তু কাটতে এসেছে। তবে জানি যে সেখানে 25% শুধুমাত্র টিকিট দেওয়া হচ্ছে, 25% টিকিট শেষ হয়ে গেলে কিন্তু কাউকে আর কোন রকম টিকিট দেওয়া যাচ্ছে না স্টেশন থেকে। এবং তারা কিন্তু টিকিট না পেয়ে কিন্তু বিকল্প পথ কিন্তু তারা অবলম্বন করছেন। এবং এই তীব্র গরমে কিন্তু প্রচুর ভোগান্তি হলেও কিন্তু ঈদ উপলক্ষে প্রত্যেকটি মানুষই কিন্তু আসলে ঘর ছেড়ে যাচ্ছে এবং অত্যন্ত স্বস্তিতে বাড়ি ফিরছেন। এবং আমরা জানি যে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়েছে সেগুলো কিন্তু নির্ধারিত সময় ছেড়েছে, শুধুমাত্র চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা ট্রেনটি কিন্তু বিলম্ব হচ্ছে ছাড়তে। এবং যাত্রীদের সুবিধার্থে কিন্তু রেল কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে এখানে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং রেল কর্মকর্তারা বলছেন যে প্রতিদিন কিন্তু প্রায় 50 থেকে 70 হাজার যাত্রী কিন্তু ট্রেনে করে যাতায়াত করতে পারছে এবং কোনোরকম যাতে সমস্যা না হয় সেজন্য কিন্তু ট্রেনের ভেতরেও কিন্তু নিরাপত্তার ব্যবস্থা তারা বাড়িয়েছে। এবং আমরা জানি যে সবসময় 37টি ট্রেন কিন্তু আসলে কমলাপুর থেকে ছেড়ে যায় এবং ঈদ উপলক্ষে এবার কিন্তু আরও 3টি স্পেশাল ট্রেন যুক্ত করেছে, ঢাকা দেওয়ানগঞ্জ অভিমুখী, ঢাকা চিলাহাটি অভিমুখী এবং ঢাকা জয়দেবপুর অভিমুখী কিন্তু আরো 3টি স্পেশাল ট্রেন যুক্ত করে সর্বমোট কিন্তু 40টি ট্রেন কিন্তু। অনেক ধন্যবাদ আপনাকে পার্থ। আমরা কমলাপুর স্টেশন থেকে সরাসরি জানছিলাম যে ট্রেনের শিডিউল নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা, আজকে কি অবস্থা, সবশেষ খবর জানছিলাম সহকর্মী ওয়াসিফ পার্থর কাছে। দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর, তাই ঈদের জামাতের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেশের সবচেয়ে বড় দুই ঈদগাহ ময়দানে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতরের 196তম জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। এদিকে দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানে মুসল্লিদের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বারভুইয়াদের অন্যতম প্রতাপশালী বীর ঈশা খাঁর 16তম বংশধর দেওয়ান মান্নান দাদ খাঁ 1950 সালে শোলাকিয়া ঈদগাহটি ওয়াকফ করেন। তারও 200 বছর আগে থেকে শোলাকিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে বলে উল্লেখ আছে ওয়াকফ দলিলে। 1828 সালে ঈদুল ফিতরের বড় জামাতে এই মাঠে প্রথম 1,25,000 মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। এরপর থেকে প্রতিবছর শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে, যেখানে 3 থেকে 3.5 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ পড়েন। দীর্ঘ 30 বছর যাবতেই এই মাঠে নামাজ পড়তেছি। এই মাঠে যখন ছোট সময় আমি আসতাম মাঠে আর কি, তখন আমি আমার বড় ভাইয়ের সঙ্গে আসতাম। ছোটবেলায় আমরা বন্ধুরা সবাই দলে দলে সাইকেল দোকান থেকে ভাড়া নিতাম, ভাড়া নিয়ে আমরা দল বেঁধে এখানে নামাজ পড়তে আসতাম। আর আমার বাড়ি বাটি অঞ্চলে ইটনা উপজেলা সিলনিগ্রামে, ওইখান থেকে এখানে এসে নামাজ পড়া আসলে একটা খুব আনন্দ লাগছে। এত বড় নামাজের জামাত ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানান র‍্যাব-14-এর অধিনায়ক। কোনো জঙ্গি হামলার থ্রেট আমাদের কাছে আপাতত নেই, তবে আমাদের পর্যাপ্ত সংখ্যক সাদা পোশাকের গোয়েন্দা, র‍্যাবের গোয়েন্দা সদস্যরা মাঠে আছেন। শোলাকিয়ায় এবার অন্য বছরের থেকে 1.5 গুণ বেশি পুলিশ থাকবে। প্রত্যেক বছর যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সেটা এবার তার চেয়ে 1.5 গুণ সংখ্যায় থাকবে। শুধুমাত্র টুপি ও জায়নামাজ ছাড়া অন্য কিছু ঈদগাহ মাঠে না আনার আহ্বান জানান জেলা প্রশাসক। ছাতা, গ্যাস লাইট, এরকম কিছু যেন বহন করে না করেন, যাতায়াতের জন্য আমাদের মামিসিং থেকে সকাল 5:45 একটা ট্রেন ছাড়বে, এটা আবার 8:30 আমাদের কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছবে। এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানে। বৃহত্তম ও দৃষ্টিনন্দন ঈদগাহ মিনারটিতে ঈদ উপলক্ষে করা হয়েছে আলোকসজ্জা।
আমরা আশা করছি যে এবার অনেক লোকের সমাগম হবে এবং মাংসের আসতে যাতে কোনো কষ্ট না হয় সেই ব্যাপারে তাদের উজুর ব্যবস্থা আমরা আর যা যা করণীয় আমরা ইতিমধ্যেই সম্পূর্ণ করেছি। 22 একর আয়তনের বিশাল ঈদগাহটিতে 6 লাখের বেশি মুসল্লির সুবিধার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। অতিরিক্ত পুলিশ সুপার জানান, জামায়াত উপলক্ষে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 4 কোটি টাকা ব্যয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে দেশের বৃহত্তম দৃষ্টিনন্দন বিশাল এই ঈদগাহ এখন অপেক্ষায় রয়েছে লাখ লাখ মুসল্লির পদচারণায় মুখর হয়ে ওঠার। শাকিলা করিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদযাত্রার খবর জানাতে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছে সাভারে, সেখানে আছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন। শাহিন, মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন? ঈশিকা, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়ার বাইপাল মোড়ে। আপনি জানেন যে উত্তরবঙ্গ গামী যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো বাইপাল হয়েই কিন্তু উত্তরবঙ্গে যেতে হয় এবং চন্ডা হয়ে। আমরা যদি দেখাই যে সকাল থেকেই কিন্তু গাড়ির চাপ অতটা নেই বললেই চলে। আমরা দেখতে পাচ্ছি অনেক সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। জানাই যে আজকে এবং গতকালকে কিন্তু অনেক ফ্যাক্টরি ছুটি হওয়ার কথা এবং ছুটি হয়ে গেছে অনেক ফ্যাক্টরি, যার ফলে রাতভর কিন্তু আমরা এই গত রাতে দেখছি প্রচুর মানুষ কিন্তু নারীর টানে বাড়ি গিয়েছে, এরকম কিন্তু আমরা দেখেছি। কারণ দিনে তাপদাহের জন্য, প্রচণ্ড রোদের জন্য কিন্তু তারা রাতকেই বেছে নিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। অনেক পরিবারের সাথে আমরা কথা বলেছি যারা কিন্তু রাতে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, এমন কিন্তু আমরা দেখেছি। আবার আজকে কিন্তু আশা করা যায় যে দুপুরের পর থেকে ইপিজেড সহ আশেপাশের এলাকার যে গার্মেন্টসগুলো আছে, শিল্প কারখানা, এইগুলো কিন্তু ছুটি হওয়ার কথা। এগুলো ছুটি হলে কিন্তু দুপুরের পরে একটি চাপ পড়বে এমনটি কিন্তু ধারণা করা যাচ্ছে। আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দেখেছি তারা যথেষ্ট ব্যবস্থাপনা করে রেখেছে এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে, হাইও পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থাপনা আছে। আপনি দেখতে পাচ্ছেন এখন যে লেনটা দেখাচ্ছি, নবীনগর থেকে যে চন্ডা যে লেনটা আপনি দেখতে পাচ্ছেন পুরাপুরি ফাঁকা, এবং আবদুল্লাপুর থেকে বাইপালের যে রাস্তাটা, এই রাস্তাটাও কিন্তু পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা যায় যে যানজট এখন পর্যন্ত যানজট নেই, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই চাপ বেড়েই চলেছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন যাব আমাদের সহকর্মী নজরুলের কাছে গাজীপুরে। নজরুল, ধন্যবাদ শাহিন আপনাকে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তা এলাকায়, এখানে কিন্তু আপনার সকাল থেকেই ঈদে গড়মুখো মানুষ কিন্তু স্বস্তিতে বাড়ি যাচ্ছেন। এখানে কিন্তু আপনার টঙ্গি থেকে সেই চান্দনা চৌরাস্তা পর্যন্ত এই 14 কিলোমিটার এবং ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আপনার আমরা সকাল থেকে দেখেছি একদম যানজট নেই বললেই চলে। এখানটা আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা চান্দনা চৌরাস্তা এলাকা। এখানে কিন্তু আপনার ট্রাফিক সিগন্যাল ছাড়া, ট্রাফিক সিগন্যাল এবং পাচিং, অর্থাৎ এই জায়গা থেকে আপনার বিভিন্ন রাস্তায় বাঁক হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু পুলিশ এখানে তৎপর রয়েছে। এবং আমরা দেখেছি সকাল থেকে আপনার 1000-এর অধিক পুলিশ এবং স্কাউট এবং স্বেচ্ছাসেবক তারা কিন্তু নিরলসভাবে কাজ করছেন, অর্থাৎ যারা যাত্রী সাধারণ আছেন তাদেরকে নির্বিঘ্নে যাতে ঈদযাত্রায় যেতে পারেন এর জন্য কিন্তু আমরা আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি পুলিশ কিন্তু তৎপর রয়েছেন যাতে সাধারণ গর্ভমুখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। তবে টঙ্গি থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত এই 14 কিলোমিটার সড়কের মধ্যে কোথাও কোনো যানজটের কোনো আমরা খবর পাইনি, এবং আমরা কিন্তু দেখেছি যে সবগুলো রাস্তাই কিন্তু এখন ফাঁকা রয়েছে, মানুষ কিন্তু স্বস্তিতেই বাড়ি যাচ্ছে, এবং 1000-এর অধিক পুলিশ কিন্তু রাস্তায় তাদের এই যাত্রীদের যাতে ঈদে মানুষের ঘরে যেতে পারেন এর জন্য কিন্তু তারা নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি কিন্তু স্বেচ্ছাসেবক স্কাউটও আমরা দেখেছি। তো আমরা এইরকম তৎপরতা সব জায়গায়, এখন পর্যন্ত কিন্তু আমরা রাস্তার কোনো জায়গায় অর্থাৎ যানজটের কোনো সংবাদ আমরা পাইনি। তো আমরা এখন কথা বলবো চান্দনা চৌরাস্তার দায়িত্বে আছেন পুলিশের এই
নজরুল ইসলাম সাহেবের সাথে আমরা কথা বলবো। সার্বিক রাস্তাঘাটের কি পরিস্থিতি? ধন্যবাদ সবাইকে, আগামীদের শুভেচ্ছা। ঈদ উপলক্ষে, ঈদের ফিতর উপলক্ষে আমাদের মাননীয় কমিশনার স্পেশাল প্রোগ্রাম করে দিচ্ছেন ডিউটির জন্য, আমরা সেই তা বাস্তবায়ন করছি। ইনশাল্লাহ এলাকা খুবই ভালো আছে, কোথাও কোনো যানজটের খবর আমাদের কাছে নাই, গাড়ি চলাচল স্বাভাবিক, গাড়ি আছে, মানুষ যাচ্ছে, কিন্তু কোথাও গাড়ি আটকে নাই, খুব ভালো আছে। ধন্যবাদ। আপনি শুনলেন যেমনটা বলছিলেন যে এখানে গাড়ির চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে কিন্তু বড় ধরনের মানুষ কিন্তু ঘর থেকে বেরোচ্ছেন, অর্থাৎ সবাই কিন্তু বাড়ি যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবং বাস স্ট্যান্ডগুলোতে চাপ বেড়েছে। তবে আমরা পুলিশ প্রশাসন থেকে যেটা জানতে পেরেছি যে অর্থাৎ দুপুরের পর সকল গার্মেন্ট যখন ছুটি হবে তখন হয়তো বা যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে, এরকমভাবেই কিন্তু গাজীপুরে এখন পর্যন্ত মানে আপনার এই রাস্তাঘাটে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। আমরা কিন্তু এই সার্বিক পরিস্থিতি এখন সমস্ত রাস্তাঘাটে কিন্তু আপনার এইরকম পরিস্থিতি বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু কোথাও কোনো যানজটের আমরা কোনো খবর পাইনি। স্বস্তিতে আমরা দেখেছি যে রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় সারিবদ্ধভাবে কিন্তু গাড়িও দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখন আপনার যাত্রী কিছুটা আছে, কিন্তু আপনার মানুষ কিন্তু নির্বিঘ্নে আপনার ঈদে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা কিন্তু মানে নির্বিঘ্নে করার জন্য কাজ করে যাচ্ছে তারা। আমার কাছে এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নারায়ণগঞ্জ থেকে খবর, সড়কের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। ধন্যবাদ নজরুল। আমি বলতে চাই যে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট যে দুটি মহাসড়ক রয়েছে, এই দুটি মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকাতে আছি। আমি সকাল থেকেই দেখেছি যে এই দুটি মহাসড়কের কোথাও আসলে কোনো ধরনের যানজট কিন্তু নেই। আমরা কথা বলেছি হাইওয়ে পুলিশের সিমডাল পুলিশ ফাঁড়ি পরিদর্শক শরফুদ্দিনের সাথে, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এই মহাসড়কের নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা পর্যন্ত এবং ঢাকা সিলেট মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজট কিন্তু নেই। আর যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, যাত্রীরা যেটি জানিয়েছেন যে বাড়তি ভাড়া এবং গরমে আসলে তারা কিন্তু অতিষ্ঠ হয়ে পড়ছেন এই মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারগুলোতে। আর যাত্রীদের আরও একটি অভিযোগ যেটি হচ্ছে, তারা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও তারা তাদের গাড়ি পাচ্ছেন না। তবে সকালে আসলে যে পরিমাণ এই দুটি মহাসড়কে যাত্রীদের চাপ ছিল সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই অনেকটা কমে এসেছে। এই হচ্ছে নারায়ণগঞ্জের পরিস্থিতি। ফিরে যাবে স্টুডিওতে ঈশিকা। বিল্লাল ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে মহাসড়কের খবর জানছিলাম গাজীপুরের নজরুল ইসলামের কাছে এবং সাভারের শাহিনুর রহমান শাহিন, আপনাদের সবাইকে ধন্যবাদ। তরুণ তরুণীদের কাছে ঈদে শুধু নতুন পোশাকে নিজেকে মেলে ধরা নয়, রূপসজ্জায়ও এরা বেশ এগিয়ে, তাই পার্লারে এখন বেশ ভিড়। ত্বকের পরিচর্যার পাশাপাশি কেশবিন্যাসেও রয়েছে ব্যস্ততা। এম এম জনির ক্যামেরায় আরও জানাচ্ছেন নূপুর মাহমুদ। সৌন্দর্য বিশ্ব সংসারে প্রতিটি মানুষের সাথে কোনো না কোনোভাবে জড়িত, বাহ্যে কিংবা অন্তর্নিহিত রূপে। বাহ্যিক সৌন্দর্যকে দেখতে পাই, তাই সেই সৌন্দর্য হওয়ার দৌড়ে এখন পার্লারগুলোই বেজায় ভিড়। সৌন্দর্য যার যার নজরে থাকে, সকলের কাছে একই জিনিস সুন্দর লাগবে এমনটা নয়। তবে ঈদের আগে নিজেকে নতুন লুক দেওয়ার চেষ্টায় কেউ কেউ ব্যস্ত হেয়ার স্টাইলের পরিবর্তন আনতে, আবার কেউ কেউ ব্যস্ত ফেসিয়াল করে নিজেকে মেলে ধরতে। আমি আজকে ফেসিয়াল আর হেয়ার স্পা করাতে এসেছি, আমি ঈদের জন্য তো অবশ্যই আসতে হয়। তো এইখানের দামটা একটু বেশি, কিন্তু ওদের সার্ভিস খুবই ভালো, স্পেশালি তাদের ম্যানিকিউর পেডিকিউর দেন ওয়্যাক্সিং দেন তাদের ফেসিয়াল অনেক যত্ন করে করে। মেয়েদের পার্লারে আরও একটু নজর দিতে দেখা যায় ভিন্ন স্টাইলে চুল কাটার গ্রাহকের সংখ্যায় বেশি। এর মধ্যে পিৎজা, রকস্টার, ভলিউম কাট করছেন অনেকেই। আমি ভ্রুপ্লাক এবং চুল হেয়ার কাট করতে এসেছি, আমি আমার বড় মেয়ে ছোট তিনজন একসাথে করতে এসেছি। হেয়ার কাটটা যেরকম আমি অনেক দিন পরে ঈদে হেয়ার কাট করেছি, নাহলে আমার বছরের মাঝখানেই বেশিরভাগ সময় করা হয়। কন্যা শিশুদেরও আনাগোনা রয়েছে পার্লারে। ঈদের জন্য আমি চুল কাটাতে এসেছি। ঈদের আগে সুন্দর হতে হবে না, তাই হেয়ার কাট দিতে আসি, মেহেদিও লাগাবো। ঈদের আগমুহূর্তে কাঙ্ক্ষিত ব্যস্ততায় খুশি বিউটিশিয়ানরাও।
আমরা কি পরিমাণ হচ্ছে আমাদের কাজের প্রতি এফোর্ট দিচ্ছি, প্লাস হচ্ছে আমাদের গেস্টরা আমাদের সাথে কি পরিমাণ সুন্দর একটা সম্পর্ক নিয়ে কথা বলছে, তারা আমাদের ব্যাপারগুলো বুঝছে, সব কিছু মিলিয়ে আমাদের আসলে রাশ অনেক বেশিও বলা যাচ্ছে, প্লাস হচ্ছে আমরা সব কিছু মেনটেন ওয়াইজ করছি কাজগুলো। যেহেতু এখনও দু তিন দিন আরও ঈদের বাকি আছে, সো আমরা হোপফুলি আশা করবো আমাদের গেস্ট আরও অনেক হবে। সব কিছুরই সৌন্দর্য রয়েছে, তবে সবাই তা দেখতে পারে না। আধুনিকতার এ যুগে বাহ্যিক সৌন্দর্য বাড়িয়ে কেউ যদি ঈদে একটু বাড়তি আনন্দ পান, তাতে একটু বাড়তি খরচ হলেও তা মেনে নিচ্ছেন পার্লারগামীরা। নতুন জামা জুতো গয়নার পর এবার সাজের পালা, তাই তো রূপ সচেতন নারীরা ভিড় জমাচ্ছে রাজধানীর পার্লারগুলোতে, সেই সাথে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন পার্লারগুলো। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।